Hi friends, welcome back to my YouTube channel Success MB. Aaj ami TETor rikhokol mane party apply koribo bisaribo. Tenlokok moi eta bishek tricks dibo bisarisu aru keitaman bishek point kobo bisarisu. Ji keita point nadanile hoytu apnalake kiba eta bishek bostu herubo. আৰু মই ভাবো যদি ভিডিওটো আপোনাৰ এবাৰ আলো চাই ন বহু কেইটা কোৱেশ্চনৰ আনসাৰ আপোনালোকে কৰিব পাৰিব একো নাজানিলেও এই ভিডিওটো জুকি দি আপোনালোকে বহু কেইটা কোৱেশ্চন এটেম কৰিব পাৰিব আৰু মই ভাবো সেই কোৱেশ্চন বিলাক ৰাইট হ'ব মানে আনসাৰ বিলাক আপোনালোকৰ ৰাইট হ'ব শুদ্ধ হ'ব তেতিয়া কি হয় আকৌ আমি আৰম্ভ কৰো হয় আমার যেবিলাক কোয়েশ্চন সাধারণতে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির কথা কলো বা ল্যাঙ্গুয়েজ বা ইভিএস বা আমার সকল সাবজেক্ট কন্টেন্টের উপর থাকার বাইরেও আমার কিছু কোয়েশ্চন কিয় থাকে আমার পেডাগজির উপর পেডাগজির যেবিলাক কোয়েশ্চন আমার আহে সেই কোয়েশ্চন বিলাকর সাধারণতে কিছুমান বিশেষ ট্রিক আৰু বিশেষ ওয়ার্ড প্রয়োগ হৈ থাকে সেই বিশেষ ট্রিক আৰু বিশেষ ওয়ার্ড কেইটা জানিলে আমি সেই কোয়েশ্চনটোৰ মানে রাইট অপশন হ'ব বুলি আমি সিলেক্ট কৰিব পাৰোঁ আৰু কেনেকুৱা ধৰণৰ থাকে কেইটামান মই পজিটিভ পইণ্ট কেইটামান কৈছোঁ যে কেইটামান পজিটিভ ওয়ার্ড যিকেইটা ওয়ার্ড থাকিলে আপোনালোকে সেই উত্তৰটো রাইট হ'ব বুলি ভাবিব পাৰে তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ব্রেইনস্ট্রোমিং ব্রেইনস্ট্রোমিং যদি কোনোবাটো পয়েন্টত থাকে তেনেহলে ভাবিব যে এইটো একেবারে শুদ্ধ উত্তর আৰু এইটো বহুত পজিটিভ ওয়ার্ড হয় মানুহৰ যিটো মনৰ ব্রেইনস্ট্রোমিং যদি আমি এপ্লাই কৰো বিভিন্ন চিন্তাৰ যোগেদি সামৰি লৈ তাত যদি আমি সমাধান কৰাৰ ওয়ে যদি দেখুৱাব পাৰো তাৰ মান ভাল ওয়ে আৰু একো নহব নোৱাৰে নাম্বার টু মোবিলিটি যদি মোবিলিটি ওয়ার্ডটো দেখা পাইছে তেনেহলে এইটো ওয়ার্ডও একেবারে খুব ইফেক্টিভ ওয়ার্ড হয় তারমানে সেইটো উত্তর আপনাদের সিলেক্ট করব পারে তারপরে ধরক এনকারেজ এনকারেজ টু একেবারে পজিটিভ ওয়ার্ড এনকারেজ মানে উৎসাহ যোগা বা এঙ্গেজ এঙ্গেজ এই মই আকৌ কৈছো এই কোয়েশন বিলাক মানে সাধারণতে আমার পেডাগজির ফালের পর যেটা কোয়েশন আসে সেই কোয়েশন কেটার এনেকা ধরনের উত্তর আমার থাকে তারপর ধর ফিডব্যাক যদি ফিডব্যাক আছে তার মানে বুঝব এই পজিটিভ ওয়ার্ড হয় গতি সেই আমার হব পারে রাইট অপশন ফিডব্যাকর পিছত যদি আমার একেবারে রাইট ওয়ার্ড আছে রিমিডিয়াল টিচিং রিমিডিয়াল টিচিং বা রিমিডিয়াল ওয়ার্ডটো যদি থাকে তেনেহলে আমি সেইটো রাইট অপশন বুলি ভাবিব পাৰিম রিমিডিয়াল বা আমার কেনেকুৱা ওয়ার্ড কিছুমান থাকে ভেরাইটি অফ নেক্সট কানেক্ট উইথ প্রিভিয়াস নলেজ কানেক্ট উইথ প্রিভিয়াস নলেজ প্রিভিয়াস মানে আগতে পহৰা নলেজৰ লগত যদি আমি কানেক্ট কৰি আমি যদি পঢ়াব যাওঁ তেনেহলে আমি কি হওঁ আমি সফল হ'ব পাৰিম বা আমি মানে আমাৰ যিটো বিচাৰিছোঁ সেইটোৱে আমি পাম বুলি ভাবিব পাৰোঁ নে অপেন এণ্ডেড যদি থাকে অপেন এণ্ডেড আৰু ক্লোজ এণ্ডেড নেগেটিভ হয় নেগেটিভ ওয়ার্ড হয় ওপেন এন্ডেড হয় ওপেন এন্ডেড আমার খুব পজিটিভ ওয়ার্ড হয় ওপেন এন্ডেড আমি ডাইভার্জেন্ট বলেও কব পারো কিন্তু ডাইভার্জেন্ট এই ওয়ার্ড বিলাক যদি থাকে আপনাদের মিস নকৰিব সেইবিলাকে পজিটিভ ওয়ার্ড সেইটোৱে শুদ্ধ উত্তৰ হ'ব বুলি আমি বিচাৰি উলিয়াব পাৰোঁ তাৰপিছত আমাৰ যদি ক্ৰিয়েটিভিটি বা ক্ৰিয়েটিভ
এইটো একদম মানে খুব ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট হয় ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভিটি বা আমার কনস্ট্রাকটিভিস্ট এই ওয়ার্ড বিলাক আমার কারণে খুবই ইফেক্টিভ আর আমার কি হয় মানে মনত রাখব নেক্সট হল ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ খুব পজিটিভ ওয়ার্ড হয় ইনক্লুসিভ ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ শব্দটো যদি থাকে বা ডিসকাশন বা রিএনফোর্সমেন্ট এইটো একদম মানে ইম্পর্টেন্ট হয় রিএনফোর্সমেন্ট বা পুনর্বলন যেটা কম আমি রিএনফোর্সমেন্ট এই ওয়ার্ড বিলাক যদি আমি আমার সেই উত্তর যদি থাকে তেনহলে আমি সেই উত্তর আমি মানে যদি জানিলেতো ভালেই হল যদি নালানেও তথাপিতো আমি সেই উত্তর বিলাক থাকিলে আমার কি হব শুদ্ধ হব বা আমি জানিব পারিম বলে ভাবিব পারো একদম ইফেক্টিভ হয় আর লার্নিং বাই ডুইং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এইবিলাক খুব পজিটিভ ওয়ার্ড হয় আর এই পজিটিভ ওয়ার্ড বিলাক যদি থাকে তেনহলে আমি সেইটো সিলেক্ট করব পারি কেতিয়াবা এনেকুৱা আমার বেশিরভাগ ওয়ার্ড অকল লগাতই নাহাই কিন্তু এনেকুৱা নট মানে কোনটো নহয় কোনটো মানে আমার কারণে উচিত নহব এনেকুৱা ধরনের অপশন কিছুমান দেখা পাও আর সেনেকুৱা অপশন থাকলে আমি তোমার নেগেটিভ ওয়ার্ড কিছুমান আমি জানিব লাগিব যিকেইটা ওয়ার্ড থাকিলে সেইকেইটা অপশন মানে হবই নোৱাৰে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে সেই অপশন কেইটা হবই নোৱাৰে এটা নেগেটিভ ওয়ার্ড নো কি কি তাৰে কেইটা মই আমি চাওঁ নেগেটিভ ওয়ার্ড যদি থাকে কেরিয়ার অপশন কেরিয়ার কেরিয়ারৰ কথা কৈ কিনে যদি আমি মানে কাৰোবাক কিবা মানে শিকাব যাওঁ সেইটো আমাৰ কাৰণে একদম নেগেটিভ ওয়ার্ড হয় কেরিয়ার অরিয়েন্টেশন বা কেরিয়ার ওয়ার্ড তারপর আমার কিছু মানুষ থাকে নিডেড বেস মানে দরকারি কারণে আমি চালো এনেকুয়া ধরনের আমার এইবিলাক কি হব নেগেটিভ ওয়ার্ড হয় এই নেগেটিভ ওয়ার্ড বিলাক দেখা হলে আপনার কোনো বোধে সেই অপশনটি কি করব না লাগিব মানে ক্লিক করব না লাগিব যদি সেপারেট গ্রুপ থাকে সেপারেট সেপারেট থাকে বা সেগ্রিগেশন থাকে এই ওয়ার্ড বিলাক থাকিলে আমি কি করিব না লাগে সেই উত্তর কেইটা কেতিয়াও সিলেক্ট করিব না লাগে যে কেইটা উত্তর আমি মানে হব বলি ভাবো গতিকে এইবিলাক আসলে আমি নহব যেনে ধরক আমার কিছুমান ওয়ার্ড যে টেক্সট বুক থাকে টেক্সট বুকটো আমি বহুতে ভাবো টেক্সট বুকটো আমার কারণে এফেক্টিভ কিন্তু টেক্সট বুকটো নেগেটিভ ওয়ার্ড হয় টেক্সট বুকটো আমি সিলেক্ট করিব না লাগে কিছুমান ওয়ার্ড মানে সদায় ইউজ করো কিন্তু সেইবিলাক আমার যেন জেন্ডার বায়াস জেন্ডার বায়াস এই ওয়ার্ড বিলাক নেগেটিভ ওয়ার্ড হয় সেই ওয়ার্ড কেটা আমি কেতেও সিলেক্ট করিব না লাগে বা আমার যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড চাব যাও কোনটো কেনেকুৱা কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চাব যাও এইবিলাক আমার কারণে কি হব মানে নেগেটিভ ওয়ার্ড হব আর নেগেটিভ ওয়ার্ড থাকিলে আমি সেই উত্তর কেটা সিলেক্ট নকরো আর যদি কেউ নেগেটিভ ওয়ার্ডটাই সিলেক্ট করব দিয়ে এইকেইটা থাকলে আমি সেইটো কি করিম না আমি না জানিলেও তার কমসে কম উত্তর কেটা করব পারি যে প্রভাইডিং নোট আমি যে নোট দিও আমার বহুত বিচারে নোট দিয়ে এই যদি নেগেটিভ কাম হয় নোটসটো আমি ইউজ করব না লাগে প্রভাইডিং নোটস নোটস কিন্তু যদি হোমওয়ার্ক থাকে হোমওয়ার্কটো কিন্তু পজিটিভ ওয়ার্ড হয় হোমওয়ার্কটো পজিটিভ ওয়ার্ড হয় যেনে আমি যদি কোয়েজেন্ডেড চাও কোয়েজেন্ডেডটো আমার হব নহলে কোয়েজেন্ডেডটো কি কনভার্জেন্ট থিঙ্কিং কোয়েজেন্ডেড বা কনভার্জেন্ট এইটো আপনাদের কেনকে মনত রাখবো পারে ক্লোজ কনভার্জেন্ট এনেকে মনত রাখিব পারে এনেকুৱা ধরনের ওয়ার্ড কিছুমান আমি কেতিয়াও মানে সিলেক্ট করিব নালাগে যিবিলাক ওয়ার্ড আমার কারণে মানে কি হয় নেগেটিভ হয় মই এনেকুৱা ধৰণৰ আৰু কিছুমান নেগেটিভ ৱৰ্ড আৰু পজিটিভ ৱৰ্ডৰ নেক্সট ভিডিঅ' এটা লৈ আহিম যাতে আপোনালোকে ভিডিঅ'টো যদি চাই ভাল পাইছে লাইক কৰিব কমেণ্ট কৰিব কেনেবাৰে লগতে নিজৰ বন্ধু বান্ধৱীলৈ শ্বেয়াৰ কৰি দিব আৰু যদি চেনেলটো নতুনকৈ আহিছে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব বুলি আশা থাকিল আৰু সকলোকে পুনৰবাৰ ধন্যবাদ জনাই আজিৰ ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত ধন্যবাদ থেংক ইউ বাই বাই